উজানের ঢলে উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ব্রহ্মপুত্র সহ বেশিরভাগ নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে তবে জিনজিরাম নদীর পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গেল দুদিনে চার ইউনিয়নের প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে রৌমারীর 21টি বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে পাঠদান পানিতে তলিয়ে গেছে 107 হেক্টর জমির ফসলও রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ ডুবেছে রংপুর লালমনিরহাট গায়বান্ধা সহ তিস্তা অববাহিকার চরাঞ্চলও পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ বেড়েছে যমুনার পানিও এদিকে সকাল 6টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি ছিল বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচে পাহাড় ঝরনামি বাড়িঘর তলে গেছে ধান টান নষ্ট হয়ে গেছে 1 বিঘা জমির ধান টোটালি পাহাড়ে ঢলে আমার ধানগুলো নষ্ট হয়ে গেছে 600 মানুষ লৌকা ছাড়া চলাফেরা করা যায় না